আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি বেবি ফ্রক তৈরির নিয়ম শেয়ার করব। এর কোমরের অংশটা কতটা ইউনিক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একদম নতুন ও আনকমন একটা ডিজাইন। এই ফ্রকটা আমি 1 থেকে 2 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো বয়সী বাচ্চার জন্য এই ধরনের ডিজাইনার বেবি ফ্রক খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো অল্প দামের সুতি কাপড় দিয়ে কিভাবে একটি চমৎকার ডিজাইনার বেবি ফ্রক তৈরি করা যায় সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই বেবি ফ্রকটা তৈরির জন্য এখানে আমি 2 কালারের সুতি কাপড় নিয়ে নিয়েছি। ওপরের কাপড়টা রয়েছে 1/2 গজ পরিমাণ আর নিচের কাপড়টা রয়েছে 1 গজ 4 গিঘা পরিমাণ। তো প্রথমে আমি ওপরের কাপড়টি দিয়ে ফ্রকের ওপরের অংশটা তৈরি করে নেব। তো এখানে আমি বডির 1/4 ভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে 4 ভাঁজ করে রেখেছি। তো আপনারা আপনাদের বেবির বডিকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করে কাপড়টিকে ভাঁজ করে নেবেন। তো এখানে ফ্রকের বডি হচ্ছে 24 ইঞ্চি, 24-এর 4/1/6 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর ফ্রকের ওপরের অংশের লম্বা হবে 7.5 ইঞ্চি পরিমাণ, কিন্তু আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এবার আমি কাপড়টির বন্ধ সাইড থেকে প্রথমে ফ্রকের গলার চওড়ার জন্য 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। যেহেতু ছোটো বাচ্চার গলা তাই আমি খুব বেশি চওড়া রাখবো না, আর কাঁধের চওড়া রাখবো 4 ইঞ্চি পরিমাণ। তো আমরা সাধারণত কাঁধের চওড়া যত নিয়ে থাকি তার চাইতে 1/2 বা 1 ইঞ্চি বেশি নিয়ে আর্মহোল বা বগলের জন্য দাগ কাটি, তাই আমি ওপর থেকে 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এবার সোজা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। একইভাবে এই সাইড থেকেও সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি বগলের শেপ দেওয়ার জন্য কর্নার থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নেব এবং এই মার্ক করা দাগ অনুযায়ী রাউন্ড করে একটি শেপ দিয়ে নিব। আমরা গলার চওড়া রেখেছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ এবং পেছনের গলা লম্বা রাখবো 1 ইঞ্চি পরিমাণ, তাই আমি ওপর থেকে 1 ইঞ্চিতে একটি দাগ কেটে প্রথমে একটি বক্স বানিয়ে নিলাম। তো এবার কর্নার থেকে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে যেহেতু পেছনের গলা আমরা গোল করব। তো এবার আমি সামনের গলার লম্বার জন্য ওপর থেকে 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো এবার সোজা স্কেল দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত একটি সোজা করে দাগ কেটে নিতে হবে। তো একইভাবে এই সাইড থেকেও একটি দাগ কেটে নিতে হবে। এবার আমি সামনের গলাতে কোণা করে একটি শেপ দিয়ে নিব। তো স্কেলটিকে এইভাবে করে রেখে সামনের গলাতে একটি 3 কোণা শেপ দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সামনের গলা আর এটা হচ্ছে পেছনের গলা। এবার আমি বডির মাপ অনুযায়ী কোমরের অংশেও একটি দাগ কেটে নেব এবং কোমরের দাগটিকে বডির দাগের সাথে মিলিয়ে দেব। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো এখান থেকে কিন্তু ফ্রকের সামনের এবং পেছনের ওপরের 2টি পার্ট আলাদাভাবে বের হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রথমে পেছনের গলাটি কেটে নেব। পেছনের গলাটি কেটে নেওয়ার পর এই কাপড়টি থেকে পেছনের পার্টটা সরিয়ে আবারও কাপড়টিকে সমান করে 2 ভাঁজ করে সামনের গলাটা কেটে নিতে হবে। এভাবে করে কাপড় কাটিং করলে ফ্রকের সামনের এবং পেছনের 2টি পার্ট একই সাথে আলাদাভাবে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের পেছনের পার্ট। এবার আমরা অন্য কাপড়টি থেকে ফ্রকের নিচের অংশটা বের করব। এজন্য সম্পূর্ণ কাপড়টিকে প্রথমে বিছিয়ে নিয়ে ফ্রকের নিচের অংশের লম্বা অনুযায়ী কাপড়টিতে লম্বালম্বিভাবে একটি ভাঁজ করে নিতে হবে। তো আপনারা ফ্রকের নিচের অংশের লম্বা যতটা রাখতে চান তার চাইতে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিতে একটি ভাঁজ দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে ফ্রকের নিচের অংশের লম্বা রাখবো 11 ইঞ্চি পরিমাণ, তাই আমি ওপর থেকে 13 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এবার আমি কাপড়টির চওড়ার মাপটা নিয়ে নিব। তো এখানে আমি কাপড়টির চওড়া রাখবো 36 ইঞ্চি পরিমাণ, কারণ আমাদের কোমরের অংশের একদিকে চওড়া ছিল 12 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের 12 ইঞ্চির 3 গুণ পরিমাণ কাপড় লাগবে, তাই আমরা এই সাইড থেকে 36 ইঞ্চিতে একটি মার্ক করে নেব যেহেতু 3 × 12 = 36 হয়। এবার আমরা এ দাগের ওপর সোজা করে একটি দাগ কেটে নেব এবং এ দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে আলাদা করে নেব। তো এখানে আমি যেহেতু কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছিলাম, তাই এখান থেকে আমাদের সামনের এবং পেছনের 2টি পার্ট আলাদাভাবে বের হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে করে একই সাথে সামনের এবং পেছনের জন্য 2টি পার্ট আলাদা করে নিতে পারেন। তো এবার আমাদের এই কাপড়টির মিডিল পয়েন্ট বরাবর কাপড়টিকে কেটে নিলেই কিন্তু সামনের এবং পেছনের 2টি পার্ট আলাদা হয়ে যাবে। এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন কাপড় দুটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে, একটি কাপড় সামনের পার্টের জন্য এবং আরেকটি কাপড় পেছনের পার্টের জন্য। তো পরবর্তীতে আমরা এটা জয়েন করে দেখাবো। এখন আমি নিচের অংশের যে কোনো একটি কাপড় নিয়ে কাপড়ের উপর ফিতাটিকে এভাবে রেখে 1.5 ইঞ্চি পরপর মার্ক করে নেব কুচি দেওয়ার সুবিধার জন্য। তো আমি একটি দাগ থেকে আরেক দাগের দূরত্ব রাখছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং এইভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু মার্কিং করে নিতে হবে। আর আমি এই কাপড়টিতে যেভাবে মার্কিং করেছি একইভাবে কিন্তু আরও একটি কাপড়েও মার্কিং করে নিয়েছি।
এবার আমি ফ্রকের সামনের অংশের ওপরের পাটটা নিয়ে নিচ্ছি এবং এই কাপড়টিকে প্রথমে সমান করে একবার ভাঁজ করে নেব। তো ফ্রকের নিচের অংশটা কেটে নেওয়ার সময় সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড় থেকে আমি বডির চওড়া অনুযায়ী একটি কাপড় আলাদা করে নিয়েছি। এই কাপড়টি কিন্তু দুই ভাঁজ হয়ে রয়েছে। এবার নিচের কাপড়টির ওপর ফ্রকের সামনের অংশটিকে বন্ধ সাইড থেকে সমান করে মিলিয়ে ধরে বডির মাপ অনুযায়ী চারপাশে ড্রয়িং করে নিতে হবে। তো আমি ওপরের কাপড়টির বডির মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নিলাম। তো এবারে দাগ অনুযায়ী নিচের কাপড়টিকে কেটে নিতে হবে। দেখুন, আমি বডির মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। তো আমরা আগে গলার চওড়া যতটা রেখেছিলাম এই কাপড়টিতেও ঠিক ততটাই চওড়া রাখবো এবং সামনের গলা লম্বা রেখেছিলাম আমরা 4.5 ইঞ্চি পরিমাণ, কিন্তু এখানে আমাদের 1.5 ইঞ্চি কম নিয়ে 3 ইঞ্চিতে মার্ক করতে হবে, অর্থাৎ সামনের গলা লম্বা থাকবে এই কাপড়টিতে 3 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আগের কাপড়টিতে সামনের গলার জন্য যতটা লম্বা রাখবেন এই কাপড়টিতে তার চাইতে 1.5 ইঞ্চি পরিমাণ কম লম্বা রাখবেন। তো এখানে আমি এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের জন্য কাপড়টি তৈরি হয়ে যাবে। তো এবার গলা থেকে নিচ পর্যন্ত ইস্কেলটিকে এভাবে কোণা করে ধরে একটি সোজা দাগ কেটে এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো দেখুন, আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম। তো এই অংশটা বাদ চলে যাবে আর এই দুইটা হচ্ছে আমাদের ডিজাইন তৈরির জন্য দুইটা কাপড়। তো এবার আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের কাপড়টির চারপাশে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি পাইপিং তৈরির জন্য আলাদা রঙের একটি কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের ওপর একটি স্কেল কোণা করে রেখে এক স্কেল চওড়া করে দুটি দাগ কেটে নিতে হবে। তো পাইপিনের কাপড় সবসময় কিন্তু বাঁকা করে কাটতে হয়, এটা আমি আগেও বলেছি। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো এভাবে করে আপনাদের যতগুলো পাইপিনের কাপড় দরকার হবে আপনারা ঠিক ততগুলো কাপড় কেটে নেবেন। তো আমি আরও একবার স্কেলটিকে কাপড়ের ওপর রেখে কোণা করে আরও একটি দাগ কেটে নিলাম। দেখুন, এখানে আমি দুইটি পাইপিনের কাপড় কেটে আলাদা করে নিয়েছি। এবার আমি এই কাপড়টিতে পাইপিনের কাপড় অ্যাটাচ করবো। তো এর জন্য প্রথমে যে কোনো একটি কাপড়ের কোনার অংশটা কেটে নিতে হবে। তো এবার পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এভাবে একবার ভাঁজ করে নিচের কাপড়টির সাথে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আমি গলার অংশে কাপড়টিকে সেলাই করে নেব। তো এখানে আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং পাইপিনের কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। দেখুন, সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি পাইপিনের বাড়তি অংশটুকু কেটে নেব। তো এখন পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে উল্টিয়ে আপনারা যতটুকু পাইপিনের কাপড় রাখতে চান ততটুকু কাপড় রেখে বাকি কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নেবেন। তো এখানে কিন্তু এই সেলাইটা শুধুমাত্র জামার কাপড়ের ওপর দিয়ে করতে হবে, পাইপিনের কাপড়ের ওপর দিয়ে কোনো রকম সেলাই ফেলা যাবে না। তো আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। দেখুন, সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে কাপড়টির এই সাইডে আরও একটি পাইপিনের কাপড় লাগিয়ে নিতে হবে। তো আমরা এই কাপড়টিকেও সোজা সাইডে এভাবে একবার ভাঁজ করে নিচের কাপড়টির ওপর রেখে সেলাই করে নেব। তো এই সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বেশি রাখতে হবে। তো দেখুন, আমি ওপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বেশি রেখে সেলাই করে নিচ্ছি। তো পাইপিনের কাপড়টিও রয়েছে এবার সোজা সাইডে এবং জামার কাপড়টিকেও রেখেছি আমি সোজা সাইডে। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকে একবার সেলাই করে নিতে হবে। দেখুন, সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা আগের পাইপিনের কাপড়টিকে যেভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে সেলাই করেছিলাম একইভাবে এই কাপড়টিকেও উল্টো সাইডে এইভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো এই সেলাইটাও কিন্তু শুধুমাত্র জামার কাপড়ের ওপর দিয়ে করতে হবে, পাইপিনের কাপড়ের ওপর দিয়ে কোনো রকম সেলাই করা যাবে না। আর আমি এই কাপড়টিতে যেভাবে পাইপিনের কাপড় অ্যাটাচ করে নিচ্ছি একইভাবে অন্য কাপড়টিতেও পাইপিনের কাপড় অ্যাটাচ করে নেব। তো আমি বাকি কাপড়ে অফ ক্যামেরায় পাইপিনের কাপড় অ্যাটাচ করে নেব। তো দেখুন, এটি সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমি অন্য কাপড়টিতেও কিন্তু পাইপিনের কাপড় লাগিয়ে নিয়েছি। এবার আমি ফ্রকের সামনের পার্টের ওপরের অংশটা নিয়ে নিব গলায় পাইপিং লাগানোর জন্য। তো এখানে আমি দুটি পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। পাইপিনের কাপড় যদি লম্বায় কম থাকে তাহলে আপনারা কিন্তু কাপড় দুটিকে এইভাবে রেখে সেলাই করে নিতে পারেন। তো লম্বায় কম থাকার কারণে আমি দুটি পাইপিনের কাপড় এইভাবে করে প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন, সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই পাইপিনের কাপড়টিকে সোজা পাশে ভাঁজ করে গলার সাথে সেলাই করে নিতে হবে। তো প্রথমে কর্নারের এই বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। তো এইবার কাপড়টিকে সোজা সাইডে এভাবে করে একবার ভাঁজ করে সামনের গলাতে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি নিচের কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং পাইপিনের কাপড়টিকেও সোজা পাশে ভাঁজ করে নিয়েছি। তো এবার দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো আমরা আগে যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একইভাবে এই কাপড়টিকেও অ্যাটাচ করে নিচ্ছি। তো কর্নারের অংশে আসার পর সেলাইটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও সেলাইটি শুরু করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। দেখুন, সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পাইপিনের কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নেব। তো এখন পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানেও কিন্তু সেলাইটি শুধুমাত্র জামার কাপড়ের ওপর দিয়ে করতে হবে, পাইপিনের ওপর কোনো রকম সেলাই ফেলা যাবে না। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই ডিজাইনার জামাটি তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখুন, সেলাইটি করা হয়ে গেল।
তো আপনারা ঠিক এইভাবে করে জামার গলাতে পাইপিং অ্যাটাচ করে নেবেন। তো এবার আমি আগে যে ডিজাইনার কাপড় দুটি তৈরি করেছিলাম সেই কাপড় দুটি এই কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। তো এইভাবে করে দুটি কাপড় দুই সাইডে রেখে সেলাই করতে হবে। তো আমি কাঁধের অংশ থেকে নিচ পর্যন্ত সাইড দিয়ে সেলাই করে নেব। তো আমি এখানে যেভাবে সেলাইটি করছি আপনারা ঠিক একইভাবে কাপড় দুটি ওপরের পার্টের সাথে জয়েন করে নেবেন। তো এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এটা সামনের পার্টের ওপরের অংশের সাথে জয়েন করে নিচ্ছি, আর আমি এই কাপড়টি যেভাবে এই সাইডে জয়েন করে নিচ্ছি অন্য কাপড়টিও একইভাবে অন্য সাইডে জয়েন করে নেব। একইভাবে আমি এই কাপড়টিকেও জামার এই সাইডের ওপর সোজা করে রেখে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, আর জামার পেছনের পার্টে আমি অফ ক্যামেরায় চেন লাগিয়ে পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। চেন কিভাবে লাগাতে হয় এটা আমি আগেও দেখিয়েছি, আপনারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে চেন লাগানোর নিয়মটা দেখে নিতে পারেন। তো এখানে আমি ফ্রকের নিচের অংশের যে কোনো একটি কাপড় নিয়ে নিয়েছি, এবার এই কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে দুইবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো কাপড়টিকে যতটা চিকন করে ভাঁজ করা সম্ভব ততটা পরিমাণ চিকন করে আপনারা সেলাইটি করে নেবেন, আর সেলাইটা অবশ্যই উল্টো সাইডে করতে হবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সব কিছু শেখানোর জন্য, তারপরেও কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি কাপড়টিকে সোজা পাশে করে নেব। তো এখানে আমি কাপড়টির চওড়া অনুযায়ী 1.5 ইঞ্চি পরপর মার্ক করে রেখেছিলাম, এবার আমি কাপড়টির ওপর থেকে 1.5 ইঞ্চির অর্ধেকে একটি মার্ক করে নেব। তো 1.5 ইঞ্চির অর্ধেক যত হয় সেখানে একটি মার্ক করে নিতে হবে। তো এবারে দাগের ওপর স্কেল সোজা করে রেখে পুরো কাপড়টিতেই কিন্তু দাগ কেটে নিতে হবে, অর্থাৎ পুরো কাপড়টিতেই লম্বা করে 1.5 ইঞ্চির অর্ধেক পরিমাণ মাপ নিয়ে দাগ কেটে নিতে হবে। তো আমি সোজা স্কেল দিয়ে দাগটি কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে পুরো কাপড়টিতে সোজা করে দাগ কেটে নেবেন। তো এবার আমি আপনাদের ডিজাইনটা করে দেখাবো। তো প্রথমে এই সাইডের দাগটিকে টেনে মাঝখানের দাগের কাছে নিয়ে আসতে হবে, একইভাবে এই সাইডের দাগটিকেও মাঝখানে নিয়ে যেতে হবে। তো এবার এই কাপড়ের ওপর দিয়ে সোজা করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা পরে যে দাগটি কেটেছিলাম সেই দাগ অনুযায়ী লম্বা করে সেলাই দিয়ে নিব, একইভাবে তার পরের কুচিটিও সেলাই করে নিতে হবে। তো আমি দুই সাইডের দুটি দাগ মাঝখানের দাগের কাছে নিয়ে এসে আবারও সেলাই করে নেব। তো সেলাইটা কিন্তু সোজা করে দাগের ওপর দিয়ে করে নিতে হবে। তো আমি আবারও সেলাইটি করে নিচ্ছি। তো আপনারা যদি আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। একইভাবে কিন্তু কাপড়ের বাকি অংশে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো নিয়ম যেহেতু একই তাই আমি আর দেখাচ্ছি না, বাকি কুচিটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় পুরো কাপড়টিতেই কিন্তু দাগ অনুযায়ী কুচি বসিয়ে নিয়েছি। তো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে, এবার ফ্রকের নিচের অংশটির সাথে ওপরের অংশটি সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ফ্রকের ওপরের অংশের সামনের পার্টটা নিয়ে নিয়েছি। তো এবার ওপরের অংশের ওপর নিচের অংশটা এভাবে করে রেখে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ফ্রকের দুটি কাপড়ই সোজা সাইডে রেখে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে আমরা কুচি বসানোর সময় আগে যে সেলাইটা দিয়েছিলাম একদম সেই সেলাইয়ের ওপর দিয়ে সোজা করে এই সেলাইটাও দিয়ে নিব। তো এইভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজভাবে সব কিছু শেখানোর জন্য। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কাপড় দুটি সেলাই করার পর ফ্রকের সোজা অংশটা এরকম হয়েছে দেখতে, এর উল্টো সাইডটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, উল্টো সাইডে এটা এরকম হবে। এবার আমি আপনাদের ফ্রকের কোমরের অংশে ডিজাইনটি করে দেখাবো। তো প্রথমে কুচির ওপরের অংশের কাপড়টুকু দুই সাইড থেকে প্রথমে এভাবে করে ধরতে হবে, দেন নিচ থেকে প্রথমে একটি সেলাই উঠিয়ে নিতে হবে। তো একইভাবে এই সাইডের কাপড়টিকেও সেলাই করে আটকে দিতে হবে। তো আমি এই সাইড থেকেও কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো দুটি কাপড় এভাবে একসাথে ধরে সেলাই করে নিতে হবে। এবার এরকম একটি ছোট পুঁথি কাপড়টির মাঝখানে বসিয়ে দিতে হবে। তো আমি সুঁয়ের ভেতর পুঁথিটিকে নিয়ে কাপড়ের মাঝখানে সেট করে দিচ্ছি। তো আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবেন। তো আমি সেলাইটা টেকসই করার জন্য পুঁথির মাঝখান দিয়ে আবারও একটি সেলাই উঠিয়ে নিলাম। তো এবার কাপড়টির উল্টো সাইডে একটি গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নিতে হবে। দেখুন একটা কুচিতে ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে তার পরের কুচিটিকেও দুই সাইড থেকে এইভাবে করে ধরে মাঝখানে আবারও পুঁথিটা বসিয়ে নিতে হবে। তো একইভাবে কিন্তু তার পরের কুচিটিকেও ডিজাইন করতে হবে। তো এইভাবে করে আমি বাকি কুচিগুলোতে অফ ক্যামেরায় ডিজাইন করে নিয়েছি। তো আপনারা একইভাবে সবগুলো কুচিতে ডিজাইনটা করে নেবেন। দেখুন আমি জামার সামনের পার্টের মতো করে পেছনের পার্টের কোমরের অংশে ডিজাইনটি করে দিয়েছি। এবার আমি জামার সামনের পার্টের কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং তার ওপর পেছনের পার্টের কাপড়টিকে রাখবো উল্টো সাইডে। তো দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা সেলাই করে দেব। তো এইভাবে করে কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে। তো কাঁধে আপনারা সবসময় ডাবল সেলাই দেবেন, কারণ কোনো কারণে একটি সেলাই খুলে গেলেও অপর সেলাইটি থেকে যাবে।
দেখুন একবার সেলাই করার পর আমি কাঁধের অংশে আরও একটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর আমি বগলের অংশে পাইপিং অ্যাটাচ করব। তো এর জন্য প্রথমে আমি ফ্রকের কাপড়টিকে সোজা পাশে করে নেব। তো আমি কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি। এবার একটি পাইপিনের কাপড় নিতে হবে। তো এবার এই কাপড়টিকে সোয়া সাইডে এভাবে একবার ভাঁজ করে কাপড়টির ওপর বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ফ্রকের কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে এবং তার ওপর পাইপিনের কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে। তো দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। তো আমি ফ্রকের গলার অংশে যেভাবে পাইপিনের কাপড় অ্যাটাচ করেছি একইভাবে বগলের অংশ পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো এবার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে মুড়িয়ে জামার কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই ফ্রকটা তৈরি করার পর কতটা সুন্দর হবে আপনারা হয়তো এখনই বুঝতে পারছেন। তো আমি বগলের এই সাইডে যেভাবে পাইপিনের কাপড় লাগিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু অপর সাইডেও পাইপিনের কাপড় লাগিয়ে নিতে হবে। তো আমি বগলের অপর সাইডে অফ ক্যামেরায় আরও একটি পাইপিনের কাপড় লাগিয়ে নেব। তো দেখুন দুই সাইডেই কিন্তু পাইপিনের কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফ্রকের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে বগলের অংশ থেকে ফ্রকের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো বগলের অংশ থেকে কাপড় দুটিকে সমান করে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে ফ্রকের কোমরের অংশে আমি একটি ফিতা অ্যাটাচ করব। তো আমি এরকম একটি ফিতা কাপড় দুটির মাঝখানে এভাবে করে ঢুকিয়ে আবার এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো ফিতা কীভাবে বানাতে হয় সেটা আপনারা অনেকেই জানেন, তাই আমি আর দেখালাম না। আর এভাবে একবার সেলাই দেওয়ার পর আপনারা কিন্তু এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি একইভাবে এই সাইডের মতো করে এই সাইডটিও সেলাই করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। দেখুন আমি অফ ক্যামেরায় দুই সাইডই সেলাই করে নিয়েছি। এবার আমি ফ্রকের নিচের অংশটা দুইবার ভাঁজ করে সেলাই করে নেব। তো এর জন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে দুইবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু নিচের অংশের পুরো কাপড়টাই সেলাই করতে হবে। আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে ডিজাইনার বেবি ফ্রক তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করে ডিজাইনার বেবি ফ্রক তৈরির ভিডিওগুলো দেখে নেবেন। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিতেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাপড়টিতে সেলাইটা করে নিয়েছি। দেখুন ফ্রকটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন ফ্রকের বুকের অংশে এ ধরনের ডিজাইনার শোবতাম অ্যাটাচ করে নিতে পারেন। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর শোবতামগুলো তৈরি করে দেখাবো। তো ফ্রকটা কতটা বেশি সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। ফ্রকের এই ডিজাইনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আসলে ডিজাইনটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।